আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতেছি আমরা কিভাবে আরেকজনের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা যখন কোনো সমাবেশে অথবা কোনো চাকরির জন্য কোথায়ও যাই তখন আমরা এক আরেকজনের সাথে কিভাবে আমরা নিজেকে উপস্থাপন করব সে ব্যাপারে আমি আজকের ভিডিওটিতে বলতেছি সর্বপ্রথম আপনি সহজভাবে নিজেকে উপস্থাপন করুন এক নম্বর আপনি যখন কারোর সাথে উপস্থাপনা করবেন নিজেকে যখন তার সামনে যাবেন তখন আপনি আপনাকে নর্মালভাবে স্বাভাবিকভাবে আপনি উপস্থাপন করবেন কোনো দৌড়ে এসে বা কোথাও হলস্থূর করে নয় আপনি নর্মালভাবে তাকে সহজ সরলভাবে উপস্থাপন করবেন দুই ভদ্রভাবে তার সাথে হ্যান্ডশিক করবে এমনভাবে হ্যান্ডশিক করার দরকার নেই যাতে করে একজন হাতে ব্যথা পায় বা এমন কোনো নতুন নাটক করার দরকার নেই মানে নর্মাল ভদ্রভাবে তার সাথে আপনি হ্যান্ডশিক করবেন তিন নাম্বার যখন আপনি তার সাথে কথা বলবেন কথা বলার সময় আপনি তার চোখে চোখ রেখে কথা বলবেন যখন আপনি এদিক সেদিক দেখাবেন তখন আপনি সে বুঝবে যে আপনি তার কথা কোনো গুরুত্ব দিতেছেন না আপনি তাকে কোনো মূল্যায়ন করতেছেন না চার নাম্বার আপনার পোশাক আশাক অবশ্যই একটু আয়রন করা বা ইস্ত্রি করা পরিষ্কার পরিচ্ছন্ন বা একটু সুন্দরভাবে যেন থাকে কোনো ময়লা কাচরা যেন না থাকে একটু ভালো ভদ্র পোশাক যেন আপনার কাছেই থাকে পাঁচ নম্বর আপনি যখন যার সাথে আপনি দেখা করবেন বা যার সাথে আপনার সাক্ষাৎ করতেছেন আপনি তার থেকে একটু দূরত্ব বজায় রাখবেন একেবারে কাছাকাছি ঘষাঘষি করে বসার দরকার নেই সব লোকেরই একটি নির্ধারিত একটা স্থান আছে যেমন কেউ এক মিটার দূরে থাকতে পছন্দ করে কেউ এক হাত দূরে থাকতে পছন্দ করে মানে সবাই যে কাছাকাছি থাকতে পছন্দ করে তা নয় আপনাকে একটু দূরত্ব বজায় রেখে আপনি তার সাথে বসবেন এবং তার সাথে আপনি উপস্থাপনা কথাবার্তা আপনি বলবেন কথা বলার সময় আপনারা হাত গুটিয়ে রাখবেন না হাত গুটিয়ে রাখলে এটাতে সে কী মনে করে যে আপনি তার কথা কোনো মূল্যায়ন দিতেছেন না আপনি অন্য একটা চিন্তাভাবনায় আছেন তার কথার মধ্যে আপনার কোনো মনোযোগ নেই তখন আপনার প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ অনেক কমে যাবে সাত নম্বর নিজেকে বেশি প্রচার করা যাবে না ধরুন আপনি যখন একজনের সাথে কথা বলবেন কথা বলার সময় অনেকে কী করে নিজের অনেক কিছু জাহির করে আমি এরকম আমার এই যোগ্যতা আছে আমি এটা জানি আমি এটা সেটা জানি আমি অতীতে এটা করেছি আমি অতীতে সেটা করছি এইরকম বলে নিজেকে অনেক বেশি প্রচার করতে চাই এগুলো করবেন না এগুলো করলে আপনার দাম অনেক কমে যাবে আপনাকে লোকে আর বেশি মূল্যায়ন করবে না আট নম্বর আপনি অবান্ত প্রশ্ন করবেন না এমন প্রশ্ন করবেন না যে প্রশ্ন করলে আপনার বিপক্ষ অন্য কিছু মনে করতে পারে এমন প্রশ্ন করবেন না হয়তো সে উত্তর জানে না তাই প্রশ্ন করার সময় অবশ্যই আপনাকে হিসাব করে ওজন করে হিসেবে তাকে প্রশ্ন করতে হবে বিনা প্রয়োজন প্রশ্ন না করাটাই সবচেয়ে বেশি ভালো নয় নম্বর কথার শব্দ নিয়ন্ত্রণ করুন ধরুন আপনি কথা বলার সময় আপনি তার সাথে নম্র ভদ্রভাবে কথা বলবেন কথা বলার সময় আপনি ছেসামেসি করে চিৎকার করে বা জোরে কথা বলবেন না কোথায় বন্ধু বান্ধবের মধ্যে অনেক সময় যদি কোনো সমস্যা হয়ে থাকে সমস্যা হয় শব্দে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয় শব্দে এবং কোথায় মারামারি হয় শব্দে তাই শব্দকে আপনি ব্যবহার করতে শিখুন বেশি শব্দ ব্যবহার করা যাবে না মার্জিত সরল সহজ ভাষায় শব্দে এবং আপনি কথা বলুন বেশি উচ্চস্বরে কথা বলার দরকার নেই টনে কথা বলুন স্বাভাবিক শব্দে কথা বলুন দশ নাম্বার আপনি তার কথাগুলো শুনবেন তারপর তা আপনি কথা বলবেন আপনি কথা বলার চেয়ে শোনাটার প্রতি বেশি আগ্রহ দেবেন আপনি যত বেশি কথা শুনবেন আপনি তত বেশি তার কাছে বেশি আকৃষ্ট হতে পারবেন আপনি কথা যত কম বলবেন ততই আপনি তার কাছে আকৃষ্টি হতে পারবেন বেশি শোনার চেষ্টা করবেন সে কি বলতে চায় আপনার কাছে আপনি কথাগুলো বেশি শুনবেন শোনার পর তাকে উত্তর দিবেন সে যে প্রশ্নটি জানতে চায় আপনার কাছে আপনি সেই প্রশ্নটির উত্তর দেবেন অপ্রয়োজনে কোনো প্রশ্ন তাকে করবেন না যাকে করে সেই দ্বিধাবোধ করতে পারে নিজেকে বেশি প্রচার করা যাবে না হাত গুটিয়ে রাখা যাবে না বেশি কাছাকাছি বসা যাবে না জামা কাপড় যেন আপনার পরিপাটি স্তেরি করা যেন থাকে ওইদিকে খেয়াল রাখবেন চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করবেন এবং বেশিরভাগ চোখে চোখ রেখে কথা বলবেন তার অর্থে নয় যে আপনি সবসময় তার চোখের দিকে তাকিয়ে থাকবেন ভদ্রভাবে হ্যান্ডশিক করুন হ্যান্ডশেক করার সময় কোনো প্রকার বেশি নাটক করবেন না নর্মালভাবে হ্যান্ডশিক করুন আর আপনি তার কাছে সহজভাবে সরলভাবে আপনি উপস্থাপন হবেন মানে এমন তাড়াহুড়া করে আপনি তার কাছে উপস্থাপন হওয়ার দরকার না নর্মাল স্বাভাবিকভাবে আমরা যেভাবে চলাফেরা করতে একজন আরেকজনের সাথে উপস্থাপনা হই ঠিক এইভাবে উপস্থাপনা হবেন তাতে করে আপনি আরেকজনের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন যে কোনো চাকরিতে হোক ইন্টারভিউতে হোক বা যে কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে হোক বা যে কোনো স্থানে আপনি যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনি জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন অনেকের কাছে আপনার তারা অনেক অনেক গুণ বাড়বে আপনি একটু চেষ্টা করলে আপনার সম্মান আপনি অনেক বেশি বাড়িয়ে নিতে পারেন আর একটা কথা হয়েছে যে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনাকে কেউ ঠেকাই রাখতে পারবে না আপনি আমি যে দশটা টিপস আপনাকে বলেছি আপনি এই দশটা টিপস যখন প্রয়োগ করে আপনি যে কোনো লোকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন ঠিক আছে কিন্তু আপনার যদি যোগ্যতা থাকে এবং আপনার ভিতরে যদি ওই রকমের কিছু থাকে তাহলে আপনি আর এগুলো করার দরকার হবে না আপনি অনেক সময় আরেকজনকে ইমপ্রেস করতে গিয়ে আরেকজনের কাছে নিজেকে বেশি প্রচার করতে গিয়ে এমন করার দরকার নাই যে আপনাকে সর্বস্ব হারাতে হয় তো আপনি সবসময় একটা কথা খেয়াল রাখবেন যদি আপনার কাছে যদি মৌলিকত্ব কিছু থাকে আপনার শিক্ষাগত যোগ্যতা বা অর্থনৈতিকভাবে আপনি যদি স্বাধীনতা থাকেন বা এভাবে যদি আপনি ভালো অবস্থানে থাকেন তাহলে আপনি আরেকজনের কাছে সবসময় প্রচার করার দরকার না আপনার প্রচার এমনিই হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন সালামুক বরহমতুল্লাহ বারকাত